আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি 17 বছর 6 মাসের মধ্যে আমার একদিনের জন্য রাজনীতির কর্মসূচি আমি কখনো গেপ দেইনি। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমি এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তাদের পাশে থাকব। আর দল যদি মনে করে যে কোনো সিদ্ধান্ত নেই, যে আমি দীর্ঘ জনপথে 27-28 বছর কাজ করেছি, আমি আমার নেতাকর্মীর জন্য এই এলাকার জনগণের জন্য আমার জীবনের শেষ বয়সটুকু তাদের পাশে থেকেই এই এলাকার উন্নয়নটুকু করেই আমাকে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটি আমার জনগণের প্রতি আশা এবং প্রত্যাশা। বাংলাদেশের ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়, জুলাই রেভলিউশন এবং তারপর আওয়ামী লীগ সরকারের পতন। আওয়ামী লীগ সরকারের পতন পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধারণা করা হচ্ছে খুবই শীঘ্রই তারা একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নিরিখে রাজনৈতিক দলগুলি কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমাবেশ এবং শোডাউন দিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকের রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই রেভলিউশন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রিসেন্টলি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা। আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব হাজী জসীমউদ্দিন। আমরা তার সাথে কথা বলবো এবং সেই সঙ্গে তার ভিউগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। জনাব হাজী জসীমউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি, আসলে আপনি তো কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে রয়েছেন, সেই সঙ্গে জানতে চাচ্ছি আপনি এই পলিটিক্যাল ক্যারিয়ারে আর কোন পদবীতে ছিলেন কিনা আপনি। জি, ধন্যবাদ নিউজকাস্ট 24-কে যে আজকে আমার একটি সুন্দর দিনে আপনি এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমার একটা নির্দলীয় প্রোগ্রাম, আমার আজকে জসীমউদ্দিন ফাউন্ডেশনের আজকে শুভ উদ্বোধন, একটা সুন্দর দিনে স্টেটমেন্ট দিচ্ছি। প্রদীপের কথা যেটা বলছেন, আমি আজকে শ্রদ্ধার সহিত প্রথমে স্মরণ করছি কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী জনাব লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন সাহেব। ওনার হাত ধরেই আমি আজকের এই জাতীয়তাবাদী রাজনীতিতে এসেছি। আসার পর থেকেই 1998 সনে আমাকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেন তিনি। তারপর থেকে আজকের এই দিন পর্যন্ত আমি 7 বার এই ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। পাশাপাশি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমি দলের জন্য পরিশ্রম করি, কাজ করি, সেই জন্যেই ইতিমধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে আহ্বায়ক করে আমাকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তার মধ্যে আমরা 2 সদস্যদেরকে হারিয়েছি, গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমার ওই 2 সদস্যের জন্যে। এখন আমরা 39 সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি নিয়েই আমরা দক্ষিণ জেলার 15টি ইউনিটের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনি তো যেহেতু কুমিল্লা 5 আসনের একজন নেতা, আমি জানতে চাচ্ছি আপনি বলেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার আপনি বিএনপির সভাপতি, জানতে চাচ্ছি আপনার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আসলে কতটা সুসংগঠিত? আপনি শুনলে ইতিহাস দেখবেন, স্বাধীনতার পর কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া যে আসনটি, এই আসনটি আমরা কখনো আমরা পাইনি। 2001 সালে আমরা 2000 সনেই আমাদের আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মত ইনুস সাহেবকে, একসময় উনি জাতীয় পার্টি করতেন, এখানের একজন প্রভাবশালী সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী এখানে ছিলেন। উনি 96-র প্রথম প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী, পরে সর্বশেষ উনি প্রেসিডিয়াম সদস্য কিন্তু এখানে ছিলেন। তো 2000 সনে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 29 মিন্টো রোডে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মত ইনুস সাহেবকে আমরা বিএনপিতে, আমরা 2 উপজেলার সমস্ত নেতৃবৃন্দরে বিএনপিতে ওনাকে আমরা জয়েন করি। জয়েন করার পরে 2001-কে আমাদের নির্বাচন,
সেই নির্বাচনে আমাদের সেই প্রিয় নেতা মরহুম অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে, সাবেক মন্ত্রীকে হারিয়ে 10,800 ভোটের ব্যবধানে আমরা এই প্রথম স্বাধীনতার পরে আমরা এই আসনটি পুনরুদ্ধার করি। তো সেইভাবেই আমরা এখানের রাজনীতির কর্মকাণ্ড করি এবং সেই নির্বাচনে আপনি কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার তৃণমূলের যত নেতাকর্মীরা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমার নেতৃত্বেই সেই দিন সাবেক সংসদ সদস্যকে, একজন প্রভাবশালী মন্ত্রীকে হারিয়ে আমরা এই আসনটি পেয়েছিলাম এবং তারপর থেকেই আজকে 25 বছর যাচ্ছে। এই 25 বছরের মধ্যে মা একটা সন্তানকে যেভাবে লালন পালন করেন ঠিক তদ্রূপ, এটা আমার কথা নয়, আপনি তৃণমূলের আমাদের নেতৃবৃন্দদেরকে জিজ্ঞেস করবেন আমার কতটুকু এখানে পরিশ্রম, এই দলকে তৃণমূল পর্যায় থেকে আজকের এই পর্যন্ত নেওয়ার জন্য আমার কতটুকু পরিশ্রম। একটি দুঃখজনক ব্যাপার যেটি হচ্ছে ভাইয়া, আমি আমাদের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব আমি শ্রদ্ধাসহ স্মরণ করছি, নিঃসন্দেহে একজন খুব ভালো মানুষ ছিলেন এবং বড় মনের মানুষ ছিলেন। তিনি একটি কথা বলতেন আমাকে, প্রিয় জসিম, ওনার অনেক ছাত্র ছিল, সবাই ওনাকে স্যার বলতেন, একমাত্র আমি কিন্তু ওনাকে ভাই বলতাম। তার কারণ হচ্ছে ওনার কোনো ভাই ছিল না, আমারও কিন্তু কোনো ভাই বোন নেই। এই আপনি আপনাদের আসার পথে একটি ইউনিয়ন আছে, রাজাপুর ইউনিয়ন। আমি দলের জন্য আপনি যে কথাটা আজকে বলছেন তৃণমূলের জন্য কি করেছি, আপনি একটু সময় নিচ্ছি। আমি রাজাপুর ইউনিয়ন একটি বিএনপির সম্মেলন 2003 সনের 28 সেপ্টেম্বর সেখানে গিয়ে দেখলাম একাধিক প্রার্থী। তো আমাদের নিয়মে গঠনতন্ত্রে আছে যখন একাধিক প্রার্থী থাকে তখনই কিন্তু আমাদের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এটা ভোটাভুটিতে যেতে হয়। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে গিয়ে দেখলাম একাধিক প্রার্থী। তো আমি স্টেট বলে দিলাম, উনি আমাকে স্যার আমাকে খুব বিশ্বাস করতেন, যদিও আমার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, কিন্তু কতটুকু বিশ্বাস করবেন জানি না, তৃণমূলকে জিজ্ঞেস করবেন। আমার রাজনীতির প্রথম শুরু থেকেই আমি বুড়িচং বেসড সবাইকে তৃণমূলের থেকে আপ টু বিএনপির প্রেসিডেন্ট পর্যন্ত আমার সর্বাত্মক সহযোগিতায় আমরা ওই কমিটিগুলো আমরা সেখানে করেছি এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব আমাকে ছোটো ভাইয়ের মতো আদরও করতেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য উনি আমাকে সহযোগিতা করতেন, আমার উপরে বিশ্বাস রাখতেন। তো সেই দিন রাজাপুর ইউনিয়নে আমরা ভোটাভুটি করি, সেখানে ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম সাহেবকে সভাপতি করে এবং বর্তমান যিনি সভাপতি কামালকে, সাবেক উনিও সাবেক একজন চেয়ারম্যান, ওনাকে সেক্রেটারি করে ভোটাভুটির মাধ্যমেই আমরা ওই রাজাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করি। ঠিক রাত 8টা বাজে আমরা এক বাসায় খেতে যাব, হঠাৎ একটা টেলিফোন আসলেন, এসে বললেন যে ভাই, অনেকে বলতে এসে কনফিউশন বলছে না, কিন্তু এক পর্যায়ে বলছে আপনার ফ্যামিলি বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। আমার সাথে আমার প্রিয় নেতা অধ্যাপক মন্দির ইনুসাহ একই গাড়িতে, কোথায় অ্যাক্সিডেন্ট করেছে কি করেছে? তো হঠাৎ শুনলাম চান্দিনাতে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমরা সেখান থেকে আমার স্যারসহ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া সবাই যখন শুনলেন অ্যাক্সিডেন্ট করেছে জসিম সাহেবের সহধর্মিনী, সবাই চান্দিনাতে আমরা চলে গেলাম। সেখানে চান্দিনাতে গিয়ে ভাইয়া কি বলবো এই রাজনীতি করতে এসে, তার কারণ আমি 3 মাস ঢাকায় যাচ্ছিলাম না, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, আমার সহধর্মিনী আমার মেয়েরা বাবাকে দেখতে চায়, তারা হুট করে রাতে সন্ধ্যার পরে আমার শ্যালিকাকে নিয়ে তারা রওনা। চান্দিনাতে গিয়ে দেখলাম 4টি লাশ রাস্তার পাশে শুয়ে আছে, সেখানে আমার মিসেস, আমার মিসেসের ছোট বোন আমার শ্যালিকা, তার 9 মাসের একটা মেয়ে, তার ছেলে, আমার 9 মাসের মেয়ে, কাজের ছেলে, ড্রাইভার সেখানে ছিল। গিয়ে দেখলাম 4টি তাজা লাশ রাস্তার দক্ষিণ দিকে পড়ে আছে, আর আমার 9 মাসের যে মেয়েটি, আমি তখন আমার সেন্স নেই, হঠাৎ বললেন একটি বাচ্চা হসপিটালে নিয়ে গেছে। চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি তখন যাই, ওর নাম তাহা। গাড়ির পিছনের সিটে আমার মিসেস তার 9 মাসের মেয়েকে নিয়ে তার কুলে, তার বাম দিকে আমার শ্যালিকা তার মায়ের কুলে 9 মাসের ছেলে। তো হঠাৎ সেখান থেকে 4টি লাশ দেখে আবার চলে গেলাম
হসপিটালে হসপিটালে গিয়ে দেখলাম আমার যে নয় মাসের যে মেয়েটি, সে যাওয়ার পরে তার গায়ে অনেক কাজ লাগা, হঠাৎ একটু হাসি দিল। তখন সেখান থেকে কুমিল্লা মিম হসপিটালে তাকে নিয়ে এসে পরবর্তী পর্যায়ে তো তাদের জানাজা হয়। এই বাগড়া হাই স্কুল, যেটা আমার প্রতিষ্ঠিত হাই স্কুল, 1995 সনে স্কুল আমি করি, সেখানে তাদের জানাজা হয়। প্রথম জানাজা কুমিল্লা টাউন হলে, সেখানে প্রথম জানাজা হয়, পরবর্তীতে আমার হাই স্কুলে। সেই জানাজাটি এমন ছিল, তখন আর ভাইয়া কতটুকু বিশ্বাস করবেন যেন রাজনীতি করার আর কোনো ইচ্ছেই ছিল না। এই মানুষের যে ভালোবাসা যেদিন পেলাম, তখন নিজের মনেকে রাতের বেলা একটু শান্তি পেলাম যে আসলেও মানুষ মানুষের জন্যে। আমার স্ত্রী মারা গেলেন, শ্যালেকা তার ছেলে মারা গেলেন, কাজের ছেলেটা মারা গেলেন, নয় মাসের মেয়েটা বেঁচে, মানুষের যে ভালোবাসাটুকু আমার প্রতি ছিল, এটা 2003 সনের 28শে সেপ্টেম্বর, 29শে সেপ্টেম্বর জানাজার কথাই বলছি, কী পরিমাণ উপস্থিতি ছিল আজকে থেকে 22 বছর আগে, সেটা এই নির্বাচন এলাকার মানুষ। সেই দিন থেকে ভাইয়া আজকের এই দিন পর্যন্ত আমি এই জনপদ ছেড়ে একদিনের জন্য যাইনি। এটা আমার মুখের কথা নয়, আপনি আমার তৃণমূলের দলমত নির্বিশেষে এটা জেনে নেবেন যে আসলে এই জনপদে আমার কোনো কাজ, দলীয়ভাবে আমি কাজ করেছি কিনা। আসলে একজন প্রেজেন্টার হিসেবে কাজ করছে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছে আমি আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছি আপনার কথাগুলো শুনে। এতই হৃদয় বিদারক, আসলে নিজেকে কন্ট্রোল করাটাও আমার পক্ষে খুব টাফ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠান থেকে। জনাব জসীমউদ্দিন, আমি আসলে একটু ভিন্ন একটু প্রেক্ষাপটে যাব। আপনি আসলে ইমোশনাল করে ফেলেছেন আমাকে, আপনি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছেন। একটু ডিফারেন্ট একটা টপিকে আমরা এখন যাব। আমরা একটু জুলাই রেভুল নিয়ে একটু কথা বলবো। জুলাই রেভুলিউশনটাকে আপনি কীভাবে দেখছেন এবং আপনার দল বিএনপির আসলে এই রেভুলিউশনের পিছনে কতটা কন্ট্রিবিউশন রয়েছে, এবং জানতে চাচ্ছি যদি আপনাদের অর্থাৎ বিএনপির যদি কোনো কন্ট্রিবিউশন বা সম্পৃক্ততা না থাকতো, তাহলে কি আজকের এই যে 2024 সালের স্বাধীনতা আসলে সেটি কতটা অর্জন করা সম্ভব হতো, আপনি এইসব বিষয়ে আসলে কী বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, যার পরিবার চলে যায় তারা সেটা বুঝে। আমি শুধু আজকে ছোট পরিসরে এতটুকুই বলতে চাই, দীর্ঘ 17 বছর 6 মাস আমরা এই স্বৈরাচার সরকারের নিপীড়ন নির্যাতনে আমাদের নেতাকর্মীদের কী পরিস্থিতি হয়েছে সেটা আল্লাহ গাফুর রহিম ছাড়া কেউই জানে। আমার দলের মহাসচিব একজন পরিচ্ছন্ন মানুষ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পেশায় উনি একজন শিক্ষক। উনি দিন একদিন আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, উনি একটি কথা বলতেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আজকে সিএনজি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বাজারে কুলিগিরি করছে আমার ছাত্রদল যুবদলের নেতারা। এই দীর্ঘ 17 বছর 6 মাস আমরা কত কষ্ট করেছি ভাইয়া, আল্লাহ গফুর রহিম ছাড়া কেউই জানে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি 17 বছর 6 মাসের মধ্যে আমার একদিনের জন্য রাজনীতির কর্মসূচি আমি কখনো গেপ দেইনি। আমি তাদেরকে যতটুকু পেরেছি তৃণমূল পর্যায় থেকে সান্ত্বনা দিয়েছি, তাদের মামলা হয়েছে, মামলার পাশে পাশে আপনি জিজ্ঞেস করবেন কুমিল্লা আইন অঙ্গনের সমস্ত লয়ারদেরকে, কোর্টের বারান্দার বারান্দায় আমি ছিলাম, আমি জেলখানার বারান্দা বারান্দায় আমি ছিলাম, আমি হাইকোর্টের বারান্দা বারান্দায় ছিলাম। অনেক ছাত্রদলের নতুন কর্মীদেরকে আমি জেলখানা থেকে বের করে তাদের মায়ের সন্তান মায়ের কুলে আমি দেখে নিয়ে আসছি সেখানে, কোনো কিছুর জন্যে নয়। আমার কখনোই, আমি অনেক আগে অনেক কিছু হতে পারতাম, আমি কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, আমি কখনো নমিনেশনটাও চাইনি। আমি আগে এখানে এসছি, কর্নেল আকবর সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করেছি এটি একটা আওয়ামী অধ্যুষিত এলাকা, সেখানে এটাকে বিএমপিকে পুনরুদ্ধার করতে হবে, 2001 করেছি তো, সেইভাবে আমাদের পথ চলে। এই 17 বছর 6 মাস আমার নিজের নামও 10টি মামলা, আমার একদিনে বুড়িচঙেই 4টি মামলা করেছে, বিস্ফোরক মামলা থেকে শুরু করে এমন কোনো
এক্সক্লুসিভ মামলা নাই যেগুলা বুড়িচং উপজেলা মানে কোনো খবর নিয়ে দেখবেন। আর এই গত দুই বছরে যে আন্দোলন, আমাকে জেলার মেম্বার সেক্রেটারি হওয়ার পর এই কঠিন সময়টায় আমি ঋণী, আমার এই কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের কাছে মহাসমাবেশ হয়েছে, সেখানে 15,000-17,000 লোক আপনারা নিজেই দেখেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়াতে। কুমিল্লাতে যখন কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উদ্বাদুল বাড়ি আবু, আমাদের স্নেহের ছোট ভাই, অত্যন্ত মেধাবী পরিশ্রমী নেতা, দেখেছেন কুমিল্লাতে একটু বড় মিছিল কুমিল্লা পার্টি অফিসের সামনে আছে, এবং পাশাপাশি আরেক মানবতার ফেরিওয়ালা কুমিল্লা মহানগরের সদস্য সচিব, অত্যন্ত পরিচ্ছন্ন এবং একজন ভালো মনের মানুষ, এবং আমরা যার নেতৃত্বে কাজ করছি আমাদের আহ্বায়ক হাজি আবিন রশিদ আসি। ইদানিং কুমিল্লাতে তাদের দুইটা মিছিলের পাশাপাশি কুমিল্লার মানুষ, জাতীয়তাবাদী শক্তির মানুষ আরেকটা জিনিস তাকিয়ে থাকতো যে বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে একটি মিছিল যাবে, সেখান থেকে একটি মিছিল যাবে, সেই মিছিলে আমাদের থেকে যখন 15,000 লোকের কথা বলেছে সেটা গেছি, যখন 10,000-8,000 পর্যায়ক্রম যখন যেইটা ভেনু যেটা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে কুমিল্লাতে সেইভাবে কাজ করেছি, আন্দোলন করেছি। আমি কিভাবে আন্দোলন করেছি এটা জিজ্ঞাসা করবেন কুমিল্লা মহানগরের সুযোগ্য সদস্য সচিব ইসুফ মোল্লা টিপু। এই দুই বছরের আন্দোলনে এবং দু একটি আমাদের সাথে অনেক সময় মহানগরের আহ্বায়কও আমার কালাকুচুয়াতে সেখানে অংশগ্রহণ করেছে, টিপু করেছে। এই দুই বছরের আন্দোলনে মহানগরের সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করবেন সুমোল্লা টিপুকে, আমার একদিনের জন্য এক মুহূর্তের জন্য এই রাজনীতির গ্যাপ আছে কিনা, কত কষ্ট করেছি, রাতের পর রাত চিটানিগি রেখে থেকেছি, 14 গ্রামে থেকেছি, কুমিল্লা শহরে বিভিন্ন বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছি, অনেক কষ্ট করেছি। এই আন্দোলনে বিশেষ করে আমার সাথে যিনি আমাকেও সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, তিনি মহানগরের সদস্য সচিব মানবতার ফেরিওয়ালা, একজন পরিচ্ছন্ন মানুষ ইসমুল্লাহ টিপু, সহযোগিতা করেছেন কুমিল্লা থেকে, যিনি ইতিমধ্যে দুইবার মেয়রের নির্বাচন করেছেন, আমাদের প্রিয় স্নেহ ছোট ভাই কাউসার, তিনিও সেখানে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, হাজি আমির সিদ্ধি আছেন। সেই জন্যে আজকের এই ঐক্যবদ্ধ ৬ বছর আমরা 17 বছর আন্দোলন করেছি। আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের থেকে যারা বিদায় নিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কারণ এই আন্দোলনে বিএনপি 17 বছর আন্দোলনের ফসল, বৈষম্য বিরোধী ছাত্রদলের ঐক্য, তারা এসছে একসাথে সবাই মিলেই এই সরকারের পতন করেছি। 17 বছর তো এই আন্দোলনে আমরা এই পর্যায়ে নিয়ে গেছি। আমরা 17 বছর যদি আন্দোলন না হইতো, মানুষ যদি এই তৃণমূল যদি এইভাবে সুসংগঠিত না হইতো, এত বড় অঘটন হইতো না। আমি শ্রদ্ধা সহিত স্মরণ করছি তাদেরকেও, তারাদের সবাই মিলেই সারা বাংলাদেশের মানুষ সর্বশেষ আমরা এই সরকারের পতন করেছি। এবং ইনশাল্লাহ তারপরে এখন যে গভর্নমেন্ট যেটা আসছে, ইনশাল্লাহ আমি আপনার মাধ্যমে আমি আশা করি অতি দ্রুত একটি সুস্থ নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যদি ক্ষমতা হস্তান্তর করা হয়। করি যে আমরা ধারণা করছি স্পেসিফিক একটা টাইম শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা যখনই হোক, এই পর্যন্ত যারা মাঠে রয়েছেন সেই দৌড়ে আপনি কতটা এগিয়ে রয়েছেন, আপনি কি বলবেন কনফিডেন্স? আমি এই যে প্রশ্নটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি সরাসরি এই প্রশ্নটা আপনি যে উত্তরটা যেটা চেয়েছেন, আমি এটা আমি নিজেই উত্তরটা দিতে চাচ্ছি না, আপনি একজন দেশবর্ণ একজন সাংবাদিক, আমি শুধু এতটুকু বলতে চাই, আমি তো বলেই গেলাম দীর্ঘ 27 বছর এই জনপদে আমি কাজ করেছি। কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়েই এখন 17টি ইউনিয়ন। আমি শুধু আপনাকে একটি কথা আমি বলতে চাই, আমি ইতিমধ্যে দেখেছি আপনি আমাদের দুইজনের ইন্টারভিউ নিয়েছেন, আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি শুধু এখানে এই কথাটুকু বলতে চাই, আপনি তৃণমূল থেকে একটা ওয়ার্ড কমিটি থেকে আপ টু বিএনপির উপজেলা কমিটি, আমাদের বুড়িচংয়ে 9টি ইউনিয়ন, 72টি ওয়ার্ড, আমাদের এখানেও 8টি ইউনিয়ন, 72টি
না, বুড়িচঙে আমাদের 72 আর হইলো 8, 80টি ওয়ার্ড, আর হচ্ছে হইলো আর এখানে হচ্ছে হইলো আমাদের হইলো 8 নং 72টি ওয়ার্ড। এই টোটাল এই ওয়ার্ড কমিটি বিএমপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, যত অঙ্গ সংগঠন আছে দুই উপজেলায় আমার তৃণমূলের সমস্ত কমিটিগুলো করা আছে। পাশাপাশি আমাদের উপজেলা বিএমপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, দুইখানে আমার সমস্ত কমিটিগুলোই করা আছে এবং অত্যন্ত শক্তিশালী। কারণ আমি আমি তো একটা সন্তানের মতো আমার নেতাকর্মীদেরকে আমি ভালোবাসি। ছোটোখাটো যদি দুই একটু প্রতিযোগিতা না থাকে আমার দুই উপজেলা তৃণমূল লোকের, তারা তো ঘুমিয়ে থাকবে। তা আমি মনে করি বেটার ছোটোখাটো যদি একটু কম্পিটিশন থাকে তাহলে আমাদের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের এখানে কোনো গ্রুপিং নেই, আমাদেরকে যদি আমার দল মনোনয়ন দেয় আমি ইনশাল্লাহ আশাবাদী একদম একটা তৃণমূলের থেকে আরও বিগত দিনে যারা নমিনেশন চেয়েছে, আগামী দিনে যারা নমিনেশন চাবে, সবাই ব্যক্তিগতভাবে আমাকে কিন্তু আবার ভালোবাসে, আমার জন্য সবাই কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটু ডিফারেন্ট একটি কোশ্চেন করতে চাচ্ছি, একেবারে সংক্ষেপে বলবেন। ইদানিং ইতিমধ্যে রিসেন্টলি আমরা দেখেছি একটি ভয়াবহ বন্যা হয়েছে এবং আপনি সে এলাকার, আমার মনে হচ্ছে আপনি একজন ভিকটিম। আপনি ভিকটিম হয়েও আপনার এই বুড়িচং বামনপাড়া বাসীর পাশে আসলে কতটা থাকতে পেরেছেন? একেবারে সত্যি আমি ভাইয়া ধন্যবাদ। এই ব্যাপারটা তো ভয়াবহ বন্যা তো এটা সেই দিন, আমাদের এখানে গত 100 বছরে আমাদের এখানে এই ধরনের ভয়াবহ বন্যা হয়নি। বুড়বুড়িয়াতে ভাঙ্গাটা হয়েছে, পাশ্ববর্তী ইউনিয়নটা হচ্ছে বুড়িচঙ্গের আরেকটি ইউনিয়ন, আমাদের এটা পীরযাত্রাপুর ইউনিয়ন, পরবর্তী ব্রাহ্মণপাড়া একটি ইউনিয়ন, সেটি হচ্ছে মালাপাড়া ইউনিয়ন। নদীর ওই পারে যদি যান, আগে ভারেল্লা দুইটি ছিল, এখন এই একটি ছিল, এখন দুইটি, ভারেল্লা উত্তর, ভারেল্লা দক্ষিণ, পরবর্তী পর্যায়ে ময়নামতি, এটি কিন্তু নদীর এই পাশে, আর 6 আসন করেছে এটা ইয়াসিন সাহেবের এই অংশটুকু। সেই ভয়াবহ বন্যায় আমি বন্যার 6 দিন আগে থেকেই, এটা তো ইদানিং, এর আগে 98 বন্যা হয়েছে, জিজ্ঞেস করবেন মালাপাড়ার মানুষকে। আমি নৌকা ফ্রি করে দিয়েছি, যখন 1 কেজি দুধের দাম 10 টাকা, এই পার থেকে ওই পার মানুষ যেত, বিক্রি করতে হইতো 12 টাকা, 2 টাকা দেনা থাকতো, নৌকাগুলো আমি ফ্রি করে দিয়েছি। তখন সেখানে পোড়া বাড়িতে পোড়া হয়েছে ওই তৎসময় 98 সনে, সর্বাত্মক সহযোগিতা করেছি। এবার ভয়াবহ বন্যার দিন আমি 6 দিন আমি মালাপাড়া ইউনিয়নে আমি সেখানেই থেকেছি। এখানে আমার ছাত্রদলের সাবেক সেক্রেটারি, এখন জাপানে আছে, রাসেলদের বাড়ি, মতিন মেম্বার সাহেবের ছেলে, তাদের বাড়িতে আমি অবস্থান করেছি, 6 দিন ছিলাম এই ভয়াবহ বন্যার মধ্যে, হাজার হাজার মানুষ আতঙ্কে এই বন্যার পার, এই নদীর পারে ছিল। আমি এই মাথা থেকে সেই মাথা, সেই মাথা থেকে সেখানে, আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন বুড়িচং উপজেলা বিএমপি, উপজেলা বিএমপির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, আমাদের জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে আমাদের যুবদলের জাবেদ কাউসার সবুজ এবং আমাদের দোলন ছাত্রদলের একটা টিম, সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এত অক্লান্ত আমার জন্য কাজ করতে হয়। সর্বশেষ যারা দেখছেন, অর্থাৎ আপনার বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা তথা কুমিল্লা 5 আসনের জনগণের প্রতি আপনার বার্তা দিয়ে আজকে আমরা প্রোগ্রামটি শেষ করব। বার্তা শুধু একটি, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ দলমত নির্বিশেষেই আমাকে, আমি মনে করি আমাকে ভালোবাসে। আমি আগেই বলেছি আমার স্ত্রীর মৃত্যুতে সেটা আমি দেখেছি, আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমি এখনও আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তাদের পাশে থাকব। আর দল যদি মনে করে যে কোনো সিদ্ধান্ত নেই যে আমি দীর্ঘ জনপথে 27-28 বছর কাজ করেছি, আমি আমার নেতাকর্মীর জন্যে, এই এলাকার জনগণের জন্যে আমার জীবনের শেষ বয়সটুকু তাদের পাশে থেকেই, এই এলাকার উন্নয়নটুকু করেই আমাকে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটি আমার জনগণের প্রতি আশা এবং প্রত্যাশা। আমি সমস্ত সিদ্ধান্ত আমার দলের আমি মেনে নেব, এতে 1% কোনো এদিক সৃষ্টি দেবো না, কারণ আমার চোখের নেশা অনেক কম। আমি জনপ্রতি যদি কাজ করে থাকি, আমার দল যদি মনে করেন, তাহলে আমাকে মূল্যায়ন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে।